সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠের মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকদের সাথে আলাপ করি। আমার সাথে এই মুহূর্তে আছেন কবি রিমঝিম আহমেদ। রিমঝিম, এই যে এই বইটা, মানে এক পাশে সুব্রত দা, এক পাশে আপনি, এর বাইরেও আপনার কবিতার বই আছে, মেলার বইগুলো নিয়ে জানতে চাই। চন্দ্রবিন্দু থেকে একটা বই এসছে কবিতার, সেটার নাম হচ্ছে কেন আমি সমুদ্রে ডুবে গিয়েছিলাম। তো এটার মজার ঘটনা হচ্ছে, সুব্রত দা আসলে বাংলা সাহিত্যের একজন লিজেন্ড। ওনার কবিতা এবং ব্যক্তি মানুষ হিসেবেও ওনাকে আমি খুব পছন্দ করি। এইটার প্রস্তাবটা যখন মাওলা ব্রাদার্স থেকে আসে, আমি এটা 2018 সাল থেকে লেখা একটা ইন্ডিভিজুয়াল বই এবং সবগুলো চতুর্দশপদী এইভাবে পাণ্ডুলিপি সাজিয়ে রেখেছিলাম, করবো আস্তে ধীরে এরকম ভাবনা ছিল। যেহেতু প্রস্তাবটা আসলো এবং নামটা সুব্রত দা, একটু থমকালাম, ভাবলাম কি বলবো, আচ্ছা ঠিক আছে, সুব্রত দার কাছ থেকে আসুক প্রস্তাবটা। আমি ওনাকে বললাম আগে সুব্রত দার সাথে কথা বলুন, কারণ ওনার রাজি হওয়া না হওয়া, আমি একজন তরুণ, উনি নাও তো করতে পারেন। তো সেটা আবার সুব্রত দা আমাকে বলছে, আচ্ছা তোমার সাথে বইয়ের একটা প্রস্তাব এসছে, আমি সেটা তুমি ভেবে বলো, আমার কথা ভেবে বলার দরকার নেই। সুব্রত দা রাজি হয়ে গেছেন, আমার তো আর না করার প্রশ্নই আসে না, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। অবশ্যই অভিনন্দন আপনাকে, একই সাথে ঈর্ষা, মানে সুব্রত দার বই এক পাশে একই মলাটের মধ্যে দুজনের বই, এটা মানে আমি নিশ্চিত রিমঝিম জানে এটার মূল্যটা কেমন, কত বড় পাওয়া। একদমই আমার জন্য এটা বিশাল কিছু আমি মনে করি। এবং ভরসাদার না নাকি অগ্নি এই বইয়ের নাম, আর কেন তিনি সমুদ্রে ডুবে গিয়েছিলেন সেটা বেরিয়েছে চন্দ্রবিন্দু থেকে, সেটার কথা জানতে চাই। সেই বইটা পরিকল্পনা কিভাবে হয়েছে আসলে? সেটা আসলে আমার একটা খুবই ব্যক্তিগত ঘটনাকে কেন্দ্র করেই আমার মনে হয়েছিল কবিতা হিসেবে আনা যায়, গদ্য হিসেবে না, কারণ আমি সব কিছু বলতে চাই না বা পারি না। এক একটা মানুষের জীবনে এমন কিছু ঘটনা থাকে যেগুলো হয়তো বলা যায় না। আমার হাজব্যান্ড সে সময় অসুস্থ ছিল এবং সে আমাকে প্রায় সময় বলতো আর কি, আচ্ছা বলো তো তুমি কেন সমুদ্রে ডুবে গিয়েছিলে। মানে আমার আসলে সুইসাইডাল একটা ঘটনা আছে, ওইটুকুই বলি আর কিছু না। তো বারবার এই কথাটা বলতো, আমি ওকে নানাভাবে বোঝানোর চেষ্টা করতাম। ওই সময় এত বিষণ্ণতার ভিতর গিয়েছি, আমার মনে হলো থাক না কিছু লেখা নিজের, তাই ওই বইতে যা লেখা আছে আমার খুবই ব্যক্তিগত, খুবই আপন। কেন আপনি সমুদ্রে ডুবে গিয়েছিলেন তার সমস্ত কারণ ওখানে আছে। কারণ হয়তো ওইটা কবিতা তো আড়াল দাবি করে, তাই না? আমি আড়াল রেখে কিছু লিখেছি, সেটা কবিতা হলো কি না আমি সেটাও ভাবতে চাই না। আমি মনে করি যে ওই লেখাগুলো আমার একান্তই নিজের, খুব আপন। মানে রিমঝিম, এই যে আপনি বললেন কবিতা হলো কি না, আমি বলবো যতই আপনি নিজেকে তরুণ দাবি করেন, দীর্ঘ সময় ধরে তো লিখছেন এবং আপনার লেখালেখি নিয়ে আলোচনা হচ্ছে, আপনার উপন্যাসটা নিয়ে খুবই আলোচনা হয়েছে, যেটা বলতে চাই যে এই যে হয়ে ওঠার ব্যাপারটা, যে কবিতা কখন আপনার মনে হয় যে এই কবিতাটা হয়ে উঠলো এবং এটা আপনার ভালো লাগলো? এটা খুবই আপেক্ষিক, কারণ একজন পঠন পাঠনহীন বা কম পাঠ যার আছে, সে যখন কবিতা পড়ে তার হয়তো একটু হালকা একটু এই কথা নর্মাল সাধারণ কথাকে হয়তো কবিতা মনে হতে পারে। আবার যে মানুষ একেবারেই সে চর্যাপদ থেকে পাঠ করে আসতেছে বর্তমান সময় পর্যন্ত, তার পঠন পাঠন, তার অভিজ্ঞতা, তার দৃষ্টিভঙ্গি, এটা কিন্তু আবার অন্যভাবে কবিতাকে মানে যাচাই বাছাই করে আর কি। তো আমার আসলে পাঠ আমি অনেক আছে বলবো না, কিন্তু যখন একজন মানে কবি হতে চাওয়া একটা মানুষ যে আমি লিখবো বা আমি কবি হতে চাই, এরকম একটা যখন ই তৈরি হয়, ভিতরে স্বপ্ন তৈরি হয়, তখন তো আমার পঠন পাঠনটা মানে খুব জরুরি ছিল আর কি। কবিতা আসলে কি, এটার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নাই, কবিতা তো সব কিছু ব্যাখ্যা করে না। আমি মনে করি যে অল্প কিছু কথা দিয়ে অনেক কিছু ব্যঞ্জনা তৈরি করে দিচ্ছে, আমাকে ভাবাচ্ছে, আমি একটু থম মেরে থাকছি অনেকক্ষণ, মনে হচ্ছে মানে ভালো লাগছে, এটার কোনো ব্যাখ্যা নাই, যদিও উপলব্ধির জায়গা, বোধ হয়ে থাকছি, তখন আমার মনে হয় হ্যাঁ কিছু একটা হয়েছে। অভিনন্দন, এই ভরসাধার নাকি অগ্নি এটা দিয়ে এটার মানে এখানকার একটা কবিতা আমরা রিমঝিমের কণ্ঠে শুনবো। সুব্রত দার যে বই, মানে এপিটোপিট বই, লিকার বেদের নাম তুমি সে লিকার, সুব্রত গোমেজের বই, সেখান থেকে একটা কবিতা আমি পড়বো, তাই না? ভরসাধার নাকি অগ্নির 4 নম্বর কবিতাটা পড়ছি। জ্বরের ভিতর কেউ ছুঁড়ে গেছে আমার আমিকে, কতদিন একাই ছিলাম, কত রাত ভোর হলো, স্বাদ নেই, গন্ধ নেই, ক্রমে যেন হরিদ্রাপ ফিকে হয়ে মরে যেতে যেতে ছো মেরে নিয়ে ছেড়ে আলো, চারিদিক থই থই, এখনো বর্ষার ছেলে হিসি করে বিছানা ভাসায়, শূন্য বাড়ি থেকে শেষ রাতে গান ভেসে আসে, খুব মলিন বাতির ভাঙা নিশি ডুবে যায় শিশু গাছের আড়ালে,
তার ভেজা হাতে নদী, সমুদ্র ছেড়ে যে অভিমানের চর হতে এসে হয়ে গেছে মেঘ, বৃষ্টি লেখা খাতা ভেজা স্যাঁতস্যাঁতে, দরজা খোলার চাবি হাত থেকে পড়ে গেছে খসে, প্রত্যাশা থেকেও উঁচু এক ছায়া গাছ আড়ি পেতে আমাকে ভাসাতে চাই, গ্রহণ করেছি তার সব, অন্তেরও শুরু আছে নৈশব্দের তুমুল কলরব। বাহ, অন্তেরও শুরু আছে নৈশব্দের তুমুল কলরব। সুব্রতদার একটা কবিতা আমরা পড়ি এই বই থেকে, এই কবিতার নাম গন্ধ, সুব্রত অগাস্টিন গোমেজের, লিকার বেদের নাম তুমি সে লিকার। বৃষ্টি পড়তেছে এর অধিক বৃষ্টি কেমনে হয়, তোমার চোখের জল ছাপটা হাওয়া বয়, এ হাওয়া গরম কেমনে হয় তোমার বুকের শ্বাস, মৃত্যু ভয় যে কি আমি তাই বুঝতে চাই এখন, সন্ধ্যার বন্দর অন্য আরেক ভয়ে কত না গোপন তুলকালাম, কল্লা কাটা হাঁস দেশে ফিরতেছি, বধুয়া নিদ নাহি চক্ষে মিটমিট পেট্রোল নাই, যদি পৌঁছাই ছায়াটা পড়বে তোমার গায়ে এক সদা গন্ধ প্রাক্তন অভ্যাস। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমারও অনেক ধন্যবাদ জানবেন। প্রিয় দর্শক, কথা বলছিলাম কবি রিমঝিম আহমেদের সাথে মেলার মাঠে মুখোমুখিতে, দেখা হচ্ছে অন্য একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।